ঘূর্ণিঝড় এলেই জোয়ারের চাপে ভাঙে বাঁধ, ভাসে উপকূলবাসীর জীবন জীবিকা। ত্রাণ নয়, টেকসই বাঁধের দাবি। বাঁধ যখন ভাঙে তখন আমাদের কপালও ভাঙে। ত্রাণ চাই না, আমরা চাই একটা ভেড়িবাঁধ, টেকসই ভেড়িবাঁধ। না হলে কোনো ক্রমেই এই উপকূলীয় ভেড়িবাঁধের আমরা যার জনগোষ্ঠী আমাদের বাঁচানো সম্ভব হবে না। তিন দিন ধরে নোনা পানিবন্দী ভোলার দুই দ্বীপ চরের হাজার হাজার মানুষ, খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। কলে গেছি, কলে কোনো পানি নেই, থাকার কোনো পথ নাই, আমরা কিভাবে থাকবো? 7 লক্ষ টাকার মতো ক্ষতি, সেই ক্ষতি পোষানোর মতো আমার এই ধরনের ক্যাপাসিটি নাই। ট্রেন থেকে নামলেই পার্ক, শপিং মল, মেট্রো রেলকে ঘিরে রাজধানী জুড়ে যোগাযোগ হাবের পরিকল্পনা। প্রাথমিকভাবে উত্তরায় হাব স্টেশন নির্মাণের উদ্যোগ। স্কুল পরিষ্কার করতে বলায় দপ্তরের বিরুদ্ধে প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ, দেয়া হচ্ছে প্রাণনাশের হুমকিও। গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। বাজারে সরবরাহ না থাকায় দিনাজপুরে চড়া লিচুর দাম। প্রতিশো লিচু প্রকারভেদে বিক্রি হচ্ছে 200 থেকে 900 টাকায়, ক্রেতাদের অসন্তোষ। এবং লঙ্কানদের হোয়াইট ওয়াশের লক্ষ্যে আজ মাঠে নামবে বাংলাদেশ। সুপার লিগে পয়েন্ট বাড়াতে শেষ ম্যাচকে হালকাভাবে নিচ্ছে না টাইগাররা, জিততে মরিয়া শ্রীলঙ্কাও।